সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। আসল নাম মৃত্যুঞ্জয় রয়, কিন্তু তাকে সবাই চেনেন সেন্টু রয় নামে। ঢাকা শহরে তিনি থাকেন না, থাকেন ঢাকা থেকে অনেক দূর নেত্রকোনায়। সেখানেই তিনি থাকতে ভালোবাসেন, অথচ সেখানে থেকেই তিনি যা করেন আমরা বেশিরভাগ মানুষ সেরকম কোনো ইতিবাচক কাজ করতে পারি না তার মতো। তিনি একজন স্বনামধন্য প্রামাণ্য তথ্যচিত্র নির্মাতা। সেন্টু রয় জন্ম নেত্রকোনাতেই, বাবা এবং দাদা ছিলেন বনেদি বংশধরের মানুষ। ব্রিটিশ আমল থেকে তাদের ছিল ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিলারশিপ। ধারাবাহিকতায় আজও তাদের কাছে রয়ে গেছে সেই ডিলারশিপ। আমাদের সেন্টু রয়ের সবচেয়ে বড় উৎসাহ হচ্ছে তথ্যচিত্র নির্মাণ করা, আর সেক্ষেত্রে বিষয়বস্তু হিসেবে তিনি সবসময় বেছে নেন মুক্তিযুদ্ধকে। আর মুক্তিযুদ্ধ বিষয়ের এই কাজগুলো সারা দেশে যথেষ্ট প্রশংসিত হয়েছে, কিন্তু তিনি সবসময় আড়ালে থাকতে পছন্দ করেন, তাই আমরা অনেকেই হয়তো তার নাম জানি না। আজকে সেন্টু রয় আমাদের জন্য কিছু রবীন্দ্রসঙ্গীত গাইবেন। তার এটি শখ, তার মা খুব পছন্দ করতেন গান, মাকে উদ্দেশ্য করেই তিনি গানগুলো গেয়েছেন। রবীন্দ্রসঙ্গীতগুলো আজকে আমরা যেগুলো শুনব সবকটি তিনি মাকে উৎসর্গ করেছেন। চলুন সেন্টু রয়ের প্রথম গানটি আমরা শুনি। রাখো একা দারে পাশে মেঘে কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকে মাঝে কাজের দিনে
নানা কাজে থাকি নানা লোকে মাঝে আজ আমি যে বসে আছি তার প্রথম যে চলচ্চিত্রটি তথ্য চলচ্চিত্র সবার দৃষ্টি কেড়ে নেয় তা হচ্ছে টিয়ার্স অফ ফায়ার। বাংলাদেশের যুদ্ধাপরাধীর সাথে নুরেমবার্গ ট্রায়ালের একটি উনি তুলনামূলকভাবে কিছু সাদৃশ্য দেখাতে চেয়েছেন, অনেকের সাক্ষাৎকার নিয়েছেন। সে সময় তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি নুরেমবার্গ ট্রায়ালের একজন প্রসিকিউটর যিনি এখনও জীবিত আছেন তার সাক্ষাৎকারও নিয়েছিলেন। সেই সাথে সেই সময় আমেরিকার সেই সব সাংবাদিক যারা বাংলাদেশের এই যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন তাদের সাক্ষাৎকার নিয়েছেন, আর সাক্ষাৎকার নিয়েছেন যারা বিশ্ব যুদ্ধ অপরাধী নিয়ে কাজ করে তাদেরও। চমৎকার একটি ছবি হয়েছিল এবং অত্যন্ত তথ্যবহুল এবং নিষ্ঠার সাথে তিনি কাজটি করেছিলেন আমাদের সেন্টু রায়। চলুন এবার শুনি তার কণ্ঠে দ্বিতীয় রবীন্দ্রসঙ্গীতটি।
আমারে বিরহের অন্তরালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমা আমার রে তবু যে পরাণ মাঝে গোপনে বেদনা বাজে তবু যে পরাণ মাঝে গোপনে বেদনা বাজে সেবার কাজে ডেকেল সেবার কাজে ডেকেল সন্ধ্যাকালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার রে জড়ায় রখে ভাবনার স্বপ্ন জালে দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী দুঃখ সুখ আপনারি সে বোঝা হয়েছে ভারী যেন সে সুপিতে পারি চরম পূজা চরম পূজার থালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার রে সেন্টুদা নিজে একজন মুক্তিযোদ্ধা যখন তার বয়স ১৬ কিংবা ১৭ সেই সময় তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে তার অনেক স্মৃতি কিন্তু নিজের স্মৃতির চেয়ে আমাদের দেশের যেসব বরেণ্য মানুষেরা আমাদের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে নিয়েই বেশি কাজ করতে চান সেন্টু রায়
তার বড় একটি কাজ হচ্ছে আলতাফ মাহমুদকে নিয়ে তিনি একটি তথ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ছবিটি ঢাকায় প্রদর্শিত হয়েছে অনেকবার এবং এই ছবিটি যারাই দেখেছেন তারা ভূয়সী প্রশংসা করেছেন। পাক বাহিনী কর্তৃক আলতাফ মাহমুদ যখন গ্রেফতার হলেন সেই সময় তাদের সঙ্গে যারা জেলে ছিলেন তাদের এবং কিভাবে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন সেই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে কথা বলেছেন তার সাথে সেই সময় যারা একই সাথে যুদ্ধ করেছেন, একই সাথে লড়েছেন এবং কারাগারে দিন কাটিয়েছেন, তাদের সাক্ষাৎকারও এখানে আছে। আমাদের আলতাফ মাহমুদ ভাষা শহীদদের জন্য যে গানটির সুর করে গেছেন, সারা জীবন আমরা গভীর কৃতজ্ঞতা চিত্তে সে কথা স্মরণ করব। আমরা বড় অকালে হারিয়েছি এই প্রতিভাধর শিল্পীকে। ভাগ্য ভালো সেন্টু রায় তার ক্যামেরায়, তার ক্যানভাসে তাকে লিপিবদ্ধ করে রেখেছেন, যার ফলে আজকের প্রজন্মরা জানার সুযোগ পাচ্ছে কি করেছেন আলতাফ মাহমুদ। আর দেশের জন্য তার এই যে জীবন বিসর্জন, সেটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চলুন এবার শুনি সেন্টু রায়ের তৃতীয় গান রবীন্দ্রসঙ্গীত। পাখি এলো নিরে, তুরি এলো তীরে, এলো আধার ঘিরে, পাখি এলো নিরে, তুরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরায়না কো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো।
মাঝে 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 কান্না ধারা দুলা তুমি থামতে দিলে না যে আমার কাজে মাঝে মাঝে কান্না ধারা দুলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জানি আমার তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাবো সুপ্রিয় দর্শকবৃন্দ 1972 সাল থেকে 82 সাল পর্যন্ত তিনি উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এছাড়া তার ছোটবেলা থেকেই ছিল নানা ধরনের শখ সেই সময় যারা গান গাইত তাদের সঙ্গে সে চলে যেত দূর দূরান্তে দোহার হিসেবে কাজ করত গান গাইত তিনি যে অঞ্চলের মানুষ সে অঞ্চলে বন্যা এবং জলবদ্ধতা একটা বড় সমস্যা সে এলাকার মানুষরা ধরে নিয়েছিল এটি হয়তো বিধির বিধান কিন্তু তার বিরুদ্ধেও আমাদের সেই সময়ের তরুণেরা নেত্রকোনার রুখে দাঁড়িয়েছিল নানাভাবে চেষ্টা করেছে এই দুঃখকে জয় করার জন্য আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং যে পরিকল্পনাগুলো করা হচ্ছে মনে হচ্ছে অচিরেই তাদের দুঃখ দুর্দশা এবং নিয়তির প্রতি আত্মসমর্পণ করা এগুলো আর থাকবে না তারা আবার ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে এবং সংগ্রামের সাথে এই পরিস্থিতিকে তারা জয় করবে যেমন জয় করেছে 71-এর মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনার অনেক তরুণ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল দুঃখের বিষয় তাদের মাঝে অনেকেই সেই সময় পাক বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল এবং তাদের উপর চলেছিল অকথ্য নির্যাতন এই নির্যাতনের কথা তিনি মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে শুনেছেন সেন্টু রয় শুনেছেন আর তার উপর ভিত্তি করেই তিনি তৈরি করেছেন আরও একটি বেদনাদায়ক মর্মস্পর্শী প্রামাণ্যচিত্র সেই সব মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই আর সেই সব নির্যাতন ক্যাম্প থেকে ফিরে আসেনি তাদেরকে নিয়ে এই তথ্যচিত্রটি তিনি নির্মাণ করেছিলেন যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও শ্রোতা বন্ধুরা আসুন এবার আমরা শুনি চতুর্থ গানটি এটিও রবীন্দ্রসঙ্গীত গাইছেন আমাদের আজকের অতিথি সেন্টু রয় দিন ফুরালো
ব্যাকুল বাদল সাঁঝে আমার দিন ফোরালো, গহন মেঘের নিবিড় ধারা মাঝে আমার দিন ফোরালো। বনেরো ছায়া জল ছল ছল সুরে হৃদয় আমার, কানায় কানায় পুরে খনি খনি গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদং বাজে আমার দিন ফোরালো। যেন এলো আজ কাছে তিমির আড়ালে, নীরবে দাঁড়াইয়াছে কোন দূরের মানুষ, বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনি হার চরণের ধ্বনি গানি, হার মানি তার অজানা জনের সাধে আমার দিন ফোরালো। ব্যাকুল বাদল সাঁঝে আমার দিন ফোরালো। তথ্য প্রামাণ্যচিত্র নির্মাতা সেন্টু রায় আরও বেশ কটি বড় ধরনের কাজ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে জহির রায়হানের উপর তিনি একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র করেছে। এতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জহির রায়হানের যে কার্যক্রম ছিল স্বাধীন বাংলার জন্য, তার স্টপ জেনোসাইড এবং স্বাধীনতার পর দেশে ফিরে এসে তিনি যেভাবে মিরপুরে নিহত হলেন, পুরো বিষয়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ঘটনার উপর বিশ্বস্ত থেকে তথ্যবহুল এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সেন্টু রায়, যা আমাদের জাতীয় পর্যায়ের একটি উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র হিসেবে সবাই গণ্য করেন। সেন্টু রায় কখনোই সঙ্গীতের প্রতি যত্ন নিতে পারেননি, অনুসরণ করা হয়নি নিয়মিতভাবে, তবুও মা চাইতেন তাই তিনি গান করতেন। আজ মা নেই, কিন্তু বারবারই তিনি যখন এই গানগুলো গান তিনি উৎসর্গ করেন তার শুধুই মাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে। এত গুরুত্বপূর্ণ এবং জাতীয় পর্যায়ের তথ্যবহুল কাজগুলো করতে বছরের বেশ কিছু সময় তার চলে যায়, ব্যবসার প্রতি তার নজর দেওয়া হয় না বলেই চলে। এই জন্য তার দাদু এবং বাবা দুজনেই একটু অসন্তুষ্ট ছিলেন, তারা একটা সময় পরপর চলে যান। সেই বিপর্যয় কাটিয়ে উঠে তিনি শুরু করেন তার সেই মিশন। আমরা
পরবর্তী পর্যায়ে আরও একটি বিশাল কাজ পেয়েছি সেন্টু রয়ের কাছ থেকে। জাহানার ইমামের একাত্তরের দিনগুলোর সেই বই থেকে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা তথ্যচিত্রে তুলে ধরেছেন, চমৎকারভাবে ডোকু ড্রামা করেছেন এবং মানুষের মন কেড়ে নিয়েছেন। আমরা যদি অনেক সময় জাহানার ইমামের সেই বইটি পড়ার সুযোগ না পাই, এই ডকুমেন্টারিটি দেখলে অবশ্যই আমি বলবো আমরা সত্যের কাছাকাছি এবং সেই সময়ের খুব কাছে থেকে সময়টাকে দেখতে পারবো। সেন্টু আহমেদ একদম নিজ উদ্যোগে কোনো রকম সাহায্য ছাড়া নেত্রকোনায় বসে আপনি যে কাজগুলো করছেন সেই জন্য আপনাকে জানাই সালাম। আমি আশা করব আপনার মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজ দায়িত্বে কাজগুলো করবেন, উদ্যোগগুলো নেবেন, কারো অপেক্ষায় থাকবেন না, কেউ টাকা দেবে তারপর তৈরি করব এরকম চিন্তায় আমরা কখনোই বসে থাকব না। আমরা কাজ করে যাব আমাদের জন্য, দেশের জন্য এবং সেই বীর শহীদদের জন্য।